সবাইকে সালামু আলাইকুম। বন্ধুরা, রুমের মধ্যে কি কি রয়েছে, কি কি নিয়ে কাজ করি, আজকে আমি সবকিছুই আপনাদেরকে দেখাবো। পিছনে দেখতে পারছেন ল্যাপটপ রয়েছে একদম বালিশের উপরে, দেখতে পারছেন, কারণ এখানে বসে কাজ করতে অনেকটা আরাম লাগে, অনেকটা ভালো লাগে। তো এইখানে রয়েছে আরেকটা মোবাইল ফোন, যে মোবাইল ফোন দিয়ে আমি কিছু কাজ আপনাদেরকে দেখাই। এটা অনেক কম দামের একটা মোবাইল ফোন, আইটেল, এটা হচ্ছে আইটেল। এটা 6,000 6,500 টাকা দাম, বেশি না। টাইফোর্ড, ফিও টাইফোর্ড দেখতে পাচ্ছেন, যেটাতে মোবাইল লাগিয়ে আমি ভিডিও তৈরি করি, দেখতে পাচ্ছেন। আমি জাস্ট কোনো ক্যামেরা দিয়ে ভিডিও বানাই না, মোবাইল ফোন দিয়ে ভিডিও বানাই। তো জাস্ট এখানে একটা বডি স্প্রে রয়েছে ভাই, বডি স্প্রেটা একটু মাইরা দিই। হ্যাঁ, রাত্রেবেলা আবার করবেন যে সাইফুল ভাই বডি স্প্রে রাত্রেবেলা মারতেছে, বাবা গ্যারান্টা সেরকম ভাই, দামও নিছে অনেকটাই, যাই বলবো না, দেখা হলে হয়তো বা বলবো ভাই এটার দাম কত নিয়েছে। এটা এখানে রাইখে দিই। এইখানে একটা বয়া মাইক্রোফোন রয়েছে, দেখতে পারছেন বয়া একটা মাইক্রোফোন রয়েছে। এরপরে ল্যাপটপ চার্জ দেওয়ার জিনিস রয়েছে, এগুলো থাকো। এখানে একটা কালো একটা সানগ্লাস রয়েছে, কালো একটা সানগ্লাস। এটা হচ্ছে যে মাঝখান দিয়ে চোখ উঠেছিল, চোখগুলো লাল লাল হয়ে গেছিলো আর কি, তখন যাই এই কালো সানগ্লাসটা কিনেছিলাম, বুঝতে পারছেন। দেখেন তো কেমন লাগে ভাই, সাইফুল ভাইকে কেমন লাগে একটু দেখেন। অনেকে আবার কমেন্ট করবেন যে ভাই অন্ধের মতো লাগতেছে, অন্ধের মতো লাগতেছে। হ্যাঁ, সমস্যা নাই, সাইফুল ভাইকে ভালোবেসে এটা কমেন্ট করলো, সমস্যা নাই, দেখতে পারছেন। তো ল্যাপটপ এর আগে আমার ছিল না, আমি আজও আমি মোবাইল ফোন দিয়ে কাজ করি, সত্যি কথা বলতেছি আমি মোবাইল ফোন দিয়ে এখনও কাজ করি। ল্যাপটপে গান টান বাজাই এরকম ভাই, আর হালকা একটু স্যাক ট্যাক করি আর কি, সেনাগুলো তেমন কিছুই না। মোবাইল দিয়ে কাজ করতে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। ল্যাপটপটা এনেছে আমার ছোটো ভাই, ছোটো ভাই বিদেশ থাকে, তো ছোটো ভাই বিদেশ থেকে আসার সময় আমার জন্য ল্যাপটপটা নিয়ে আসছিল, দেখতে পারছেন, ছোটো ভাইকে নিয়ে আসছিল। যাতে অনলাইনে কাজ করি সে জানে যে বড় ভাইয়ের একটা ল্যাপটপের প্রয়োজন রয়েছে, এই কারণে নিয়ে আসছে। হ্যাঁ, এখানে আরেকটা ফাঁকা রয়েছে, এটা কিন্তু আমার দুইটা কাজ হয়েছে এই ফাঁকাটার দ্বারা, ছোটো ফাঁকাটা। এটা যখন গরমের দিন ছিল, এটা কিন্তু সাজার ফাঁকা, এটা গরমের দিনে জাস্ট এটা বাতাস দিত, আর এখন আলো, বুঝতে পারছেন, এখন এটা হচ্ছে আলো দিচ্ছে আমাকে, দেখতে পারছেন, যখন ভিডিও বানাই তখন এটা আলো দেয়। এটা অফ করে রাখলাম, এটা অফ করে দিলাম, তো মোটামুটি এটাই, আর তেমন কিছুই নেই।